নাইট্রোজেন তো থাকছেই, দুটো অক্সিজেন থাকছে, ফার্স্টে দুটো অক্সিজেন বসিয়ে তো দাও, তারপর দেখছি কি হতে পারে না হতে পারে সব দেখা যাবে। এটা জানার জন্য রাফে আমাকে একটা কাজ করে নিতে হবে, যেটা আমরা এখানে লিখব না, রাফে করে নেবো, এটা সারা করতেই পারবে না বিএসসিতে। রাফে কি করে করবে, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন একটু দেখে নাও। নাইট্রোজেন হচ্ছে 1s2, 2s2, 2p3। ভ্যালেন্স শিটে কটা ইলেকট্রন আছে, 2s এ দুটো আছে, p তে তিনটে ইলেকট্রন আছে। তাহলে 2s এ দুটো ইলেকট্রন আছে ভ্যালেন্স শিটে, p তে তিনটে ইলেকট্রন আছে। তাহলে টোটাল আমার কাছে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে আর একটা পেয়ার অফ ইলেকট্রন আছে। এই যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো থাকে তারা ন্যাচারাল, এগুলো সব রাফে কাজ, কিন্তু এগুলো সব রাফ ওয়ার্ক, এগুলো কিন্তু এক্সামে একদম দেখাতে যাবে না। দিস ইজ রাফ ওয়ার্ক, ঠিক আছে, এটা একদমই এক্সামে দেখাতে যাবে না, এই পুরো কাজটাই হচ্ছে রাফ ওয়ার্ক। তাহলে এই যে সিঙ্গেল সিঙ্গেল বা আনপেয়ার যে বন্ড গুলো রয়েছে, আনপেয়ার যে ইলেকট্রন গুলো আছে, এগুলো সিগমা বন্ড ফর্ম করতে পারে আর পাই বন্ড ফর্ম করতে পারে। এবার দুটো অক্সিজেন আছে, একটা সিগমা বন্ড তো আমাকে করতেই হবে, আবার এই অক্সিজেনের সাথে আরেকটা সিগমা বন্ড আমাকে করতেই হবে, তাই দুটো সিগমা বন্ড হয়ে গেল। আরেকটা আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে অবভিয়াসলি আমাকে ওই আনপেয়ার ইলেকট্রনটা দিয়ে পাই বন্ডই করতে হবে, করে ফেললাম, খুব ভালো। এখন একটা লোন পেয়ার ইলেকট্রন রয়ে গেছে, পেয়ার অফ ইলেকট্রন, সেটা লোন পেয়ার হয়ে বসে থাকবে কোথায়, এখানে নাইট্রোজেনের উপরে বসে থাকবে। আর মাইনাস চার্জ ছিল, সেই মাইনাস চার্জটা কোথায় দেবে, যেখানে অক্সিজেনের ভ্যালেন্সি কমপ্লিট হয়নি, ব্যাস হয়ে গেল স্ট্রাকচার। তাহলে টোটাল আমাদের কাছে কতগুলো ইলেকট্রন ছিল আমরা কিভাবে হিসাব করবো, যেটা খাতায় লিখতে হবে সেটা এটা। নাইট্রোজেনের টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 5, ভ্যালেন্স শিটে কটা ইলেকট্রন আছে, 5। ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছো তো, এটা বলবে নাইট্রোজেন কন্ট্রিবিউট 5 ইলেকট্রনস। আচ্ছা কটা অক্সিজেন আছে, দুটো অক্সিজেন আছে, এই যে অক্সিজেনটা যেটা নর্মাল অক্সিজেন সেটা কটা ইলেকট্রন ডোনেট করবে, দুটো, একটা সিগমা বন্ডের জন্য একটা পাই বন্ডের জন্য, তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন এসেছে। আর এই যে অক্সিজেনটা ও মাইনাস হয়ে আছে, সে কটা ইলেকট্রন ডোনেট করবে, একটা, কারণ একটা সিগমা বন্ড আছে, 1 ইলেকট্রনস হলো। তাহলে টোটাল নাম্বার অফ আমাদের কাছে যে ইলেকট্রনস এলো সেটা কত এলো, 8 ইলেকট্রনস। এই 8 ইলেকট্রনস মানে কটা পেয়ার অফ ইলেকট্রনস, 4 পেয়ার অফ ইলেকট্রনস। এগুলো কিন্তু লিখবো, এই যে বিএসসি পেয়ার, এই গল্পগুলোই লিখতে হবে, এগুলো জাস্ট রাফ ওয়ার্ক, স্ট্রাকচার আমরা রাফ ওয়ার্ক থেকেই করে নেব, কিন্তু লেখার সময় আমাকে বিএসসি পেয়ার দিয়ে বলতে হবে। 4 পেয়ার অফ ইলেকট্রনস আছে, 4 পেয়ার অফ ইলেকট্রনসের মধ্যে টোটাল নাম্বার অফ সিগমা বন্ড কটা দেখে নাও, বলবে যে এর মধ্যে দুটো সিগমা বন্ড হয়েছে, তাহলে দুটো সিগমা বন্ডে দুটো পেয়ার অফ ইলেকট্রনস চলে গেছে, আর আছে আবার দুটো পেয়ার অফ ইলেকট্রনস। সেই দুটো পেয়ার অফ ইলেকট্রনসে একটা চলে গেছে অক্সিজেনের সাথে পাই বন্ড হতে, তাহলে 1 পাই বন্ডে একটা চলে গেছে। আর একটা ইলেকট্রন পেয়ার কিভাবে বসেছে, একটা এলপি বা লোন পেয়ার হয়ে বসে আছে। এইবার আমাদের কাজ হচ্ছে এই যে পাই বন্ড আছে, পাই বন্ডটা কিন্তু স্ট্রাকচার ইলুসিডেশনে কোনো পার্টিসিপেটই করে না, পাই বন্ড ডাজেন্ট পার্টিসিপেট ইন স্ট্রাকচার ফর্মেশন, সরি স্ট্রাকচার এলিউসিডেশন, মানে কি ধরনের স্ট্রাকচার ফর্ম হচ্ছে সেটা বলতে পারে না পাই বন্ড। কারা বলতে পারে, সিগমা বন্ড বলতে পারে, লোন পেয়ার বলতে পারে। তাহলে কতগুলো পেয়ার অফ ইলেকট্রনস আছে যারা স্ট্রাকচার এলিউসিডেশনে কাজ করছে, 3 পেয়ার অফ ইলেকট্রনস। তিনটে পেয়ার অফ ইলেকট্রনসের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে রিপালশনটা কম হবে সেটা আমাদের দেখতে হবে। তিনটে পেয়ার অফ ইলেকট্রনসের মধ্যে যদি আমাদের অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি, তাহলে রিপালশন সবচেয়ে মিনিমাম হবে, তাই আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করার চেষ্টা করবো। কিরমভাবে, নাইট্রোজেন নেব, নিয়ে একটাতে আমরা ডবল বন্ড ও দিয়ে দেবো, একটাতে আমরা ও মাইনাস দিয়ে দেবো, আর একটাতে আমরা লোন পেয়ার দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের 3 পেয়ার অফ ইলেকট্রনস, প্রত্যেকের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল আমরা চেষ্টা করবো 120 ডিগ্রি রাখার, ব্যাস আমাদের হয়ে গেল। তাহলে আমরা দেখো কীভাবে কাজটা করলাম, ভিএসি পিআরের ভেতরেই এই পুরো কথাটা বলা আছে। ভি কথার মানে হচ্ছে ভ্যালেন্স, এস কথার মানে হচ্ছে শেল, ই কথার মানে হচ্ছে ইলেকট্রন। কি করেছি, নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে আমরা জাস্ট ক্যালকুলেট করেছি, এবং টার্মিনাল অ্যাটমে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কন্ট্রিবিউট কতগুলো করছে আমরা ক্যালকুলেট করেছি। এত অবধি ভিএসই হয়ে গেল, ভিএসই হয়ে গেল। এবার বলছি পি, পি মানে পেয়ার অফ ইলেকট্রনস, কটা পেয়ার অফ ইলেকট্রনস, 4 পেয়ার অফ ইলেকট্রনস হয়ে গেল পি।
এই ফোর পেয়ার অফ ইলেকট্রনসের মধ্যে কাজে লাগছে এক্স্যাক্টলি কটা পেয়ার অফ ইলেকট্রনস? তিনটে। কেন পাই বন্ডটাকে আমরা ধরি না, আমার কথা বুঝতে পারছো তো? পাই বন্ডটাকে আমরা ন্যাচুরালি কাউন্টই করি না স্ট্রাকচারাল ডিসোসিয়েশনে। তাহলে এই থ্রি পেয়ার অফ ইলেকট্রনস মেইনলি কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে সেটা আমাদের দেখতে হবে। কেন অ্যাঙ্গেল ফর্ম করছে? টু মিনিমাইজ দ্য রিপালশন। আর কথাটার মানে হচ্ছে রিপালশন, পি ফর পেয়ার, আর মানে রিপালশন। দেখো সবার সাথে সবাই কি সুন্দর কানেক্টেড। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন ক্যালকুলেট করে, তার পেয়ার অফ ইলেকট্রন ক্যালকুলেট করে এক্স্যাক্ট কোন পেয়ার অফ ইলেকট্রনগুলো বন্ড বা স্ট্রাকচারাল ইলিউসিলেশনে পার্টিসিপেট করে সেটা দেখতে হয়, এবং তাদের মধ্যে রিপালশনটাকে মিনিমাইজ করার চেষ্টা করব যাতে সিস্টেম স্টেবল হয়। সেই মিনিমাইজ করার জন্য আমাকে অ্যাঙ্গেল জেনারেট করতে হয়, দ্যাট ইজ 120 ডিগ্রি অ্যাঙ্গেল। ইট মিনস দ্য স্ট্রাকচার ইজ ট্রাইগোনাল প্ল্যানার। দ্য স্ট্রাকচার ইজ, দেখতেই পাচ্ছো, এটাকে যদি জুড়ে দাও তাহলে একটা ট্রাইগন তৈরি হবে, ট্রাইগোনাল প্ল্যানার। এই হচ্ছে বেসিক। তাহলে রাফ ওয়ার্ক না করলে আমরা বুঝতেই পারতাম না সিগমা পাই কত হয়, নাহলে এত সুন্দরভাবে আমরা জিনিসটা ডিসকাস করতে পারতাম না। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো স্নেহা? হ্যাঁ স্যার। এইবার এইটাকে আমরা কাজে লাগিয়ে ওজনটাও চেষ্টা করব। ওজন, তুমি বলছো ওজন, নাইট্রেট, এটা নাইট্রাইট স্ট্রাকচার হয়ে গেল, NO2 মাইনাস ইজ কল নাইট্রাইট হয়ে গেল। এবার আমরা বলছি ওজন, ও থ্রি, একই রকম ও থ্রিতে কি তিনটে ও আছে, তাহলে ও ও ও আপাতত তো বসিয়ে দাও, আমি তো জানি না কিরকম স্ট্রাকচার হবে, আগে তো বসিয়ে দিই। তারপর সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেট করবে, এটা রাফ ওয়ার্ক। আবার রাফ ওয়ার্ক হচ্ছে অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন করো, 1s2 2s2 2p4, আর ভ্যালেন্সিয়ালে আছে 2s2p, তাহলে 2s and 2p আমরা নিলাম, নিয়ে দেখছি কতগুলো ইলেকট্রন আছে। দেখে নাও অক্সিজেনের কাছে পেয়ার অফ ইলেকট্রন আছে কিন্তু দুটো, আর দুটো আনপেয়ার ইলেকট্রন আছে। এই আনপেয়ার ইলেকট্রনগুলো কি বন্ড ফর্ম করে এখানে বলেছি, বলো কি বন্ড ফর্ম করে? আইদার সিগমা অর পাই, আইদার সিগমা অর পাই, এনিথিং মেবি, হ্যাঁ সিগমা পাই লিখলাম আপাতত। আর অক্সিজেনের যে ভ্যালেন্সি সেটা টু, কারণ প্রত্যেকটা অক্সিজেন চায় তার দুটো করে ভ্যালেন্সি কমপ্লিট করতে। তাহলে এই হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে আমি একটা সিগমা বন্ড দিয়ে দিলাম, এই আনপেয়ার ইলেকট্রনের জন্য একটা সিগমা দিয়ে দিলাম। আর ভ্যালেন্সি কমপ্লিট করার জন্য আমাকে আরেকটা বন্ড তো দিতেই হবে, তার মানে ওটা অবশ্যই পাই হবে, তাহলে পাইটাও আমরা কাজে লাগিয়ে দিলাম, সিগমা পাই কিন্তু আমাদের কাজে লেগে গেছে। তাহলে এখন কি পড়ে আছে? এখন দুটো পেয়ার অফ ইলেকট্রন পড়ে আছে, এই একটা পেয়ার অফ ইলেকট্রন পড়ে আছে, এখানে একটা পেয়ার অফ ইলেকট্রন পড়ে আছে, আরও একটা অক্সিজেন আমি এখনো সাজাতে পারি। ওরা কী করবে, এই যে যে অক্সিজেনটাকে বন্ড করতে হবে সেই অক্সিজেনটা তো সিগমা বন্ড বা পাই বন্ড ছাড়া অ্যাটাচড হবে না, তাহলে সিগমা আর পাই বন্ড করার জন্য আনপেয়ার ইলেকট্রন আমার কাছে নেই, তাহলে আমি কী করবো? তখন ওরা কী করে, আলাদা একটা জিনিস করে যেটা এখনই নতুন শিখছো, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ড কীভাবে হয়, পেয়ার অফ ইলেকট্রনটা পুরোপুরি ডোনেট করে দেয় যার কাছে ইলেকট্রন নেই, এই অক্সিজেনের কাছে ডোনেট করে দেয়, দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড, দ্যাট ইজ অলসো সিগমা বন্ড। কোঅর্ডিনেট বন্ড, সিগমা বন্ড, ভালো করে বোঝো। কোভ্যালেন্ট বন্ড কাকে বলি, যে একটা ইলেকট্রন আমিও দেবো আরেকটা অ্যাটমও একটা ইলেকট্রন দেবে, দ্যাট ইজ কোভ্যালেন্ট, দ্যাট ইজ শেয়ারিং, দিস ইজ নট শেয়ারিং, দিস ইজ চ্যারিটি। মানে এই অক্সিজেন কমপ্লিটলি দুটো ইলেকট্রন এই অক্সিজেনকে দিয়ে দিল, এই অক্সিজেন থেকে কিছু নিল না, তার রেসপেক্ট মানে তার পরিবর্তে সাবস্টিটিউট হিসাবে কিছু নিল না, পুরোটাই দিয়ে দিল, দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড, দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড। কেন, আর কোনো বন্ড করার আমার কাছে ক্যাপাবিলিটি নেই, আমার কাছে দুটোই আনপেয়ার ইলেকট্রন ছিল, দুটোই আমার সিগমা পাই করতে কাজে লেগে গেছে, তাহলে তো আমার ক্যাপাবিলিটি নেই, তখন আমি বাধ্য হয়ে একটা সিগমা বন্ড করবো যেটা কোঅর্ডিনেটের ভায়া হয়ে আসবে, আর একটা পেয়ার অফ ইলেকট্রন, সেটা তো আমরা জানি পেয়ার অফ ইলেকট্রন মানে লোন পেয়ার। এই হলো আমার রাফ ওয়ার্ক। এবার আমরা গল্প কথা কী লিখবো, সেন্ট্রাল অ্যাটমে যে অক্সিজেন আছে সেই টোটাল কটা ইলেকট্রন দিয়েছে, দেখে নাও কটা ইলেকট্রন দিচ্ছে, কটা, 1 2 3 4 5 6 ইলেকট্রন দিচ্ছে। যে অক্সিজেনটা নর্মাল কোভ্যালেন্ট বন্ড করছে সে কটা ইলেকট্রন দিচ্ছে, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড করছে, তো তাহলে দুটো ইলেকট্রন দিচ্ছে, 2 ইলেকট্রন দিচ্ছে টার্মিনাল, এটা যেটা কোঅর্ডিনেট করেনি নর্মাল কোভ্যালেন্ট, আর যেটা কোঅর্ডিনেট বন্ড করেছে অক্সিজেন সে কটা ইলেকট্রন দিচ্ছে কেউ বলতে পারো? এই গ্রিন কালারের অক্সিজেনটা এই বন্ডে কটা ইলেকট্রন পার্টিসিপেট করছে বলতে পারো? জিরো, কারণ ও তো বন্ডে কিছু করেনি, শুধু নিয়েছে, তাই জিরো। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কটা হচ্ছে, 8 ইলেকট্রনস। ইট মিনস অবশ্যই আমার পেয়ার হলো 4 ইলেকট্রন পেয়ার্স। 4 ইলেকট্রন পেয়ার্সের মধ্যে আমাকে দেখতে লাগবে যে সিগমা বন্ড মেইনলি কটা হয়েছে, দুটো আর একটা লোন পেয়ার, ক্লিয়ার? সিগমা বন্ড দেখতেই পাচ্ছ, সিগমা বন্ড দুটো আর একটা লোন পেয়ার, এই তিনটেই আমার কাজে লাগে, কারণ পাইটা আমার কাজে লাগে না। তাহলে তিনটে সিগমা বন্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে আগেরটার মতোই? 120 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, মানে এগেন স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার হবে। পাইটাকে কিন্তু আমরা স্ট্রাকচার ইলিউসিলেশনে কাজে লাগাই না, একটু আগেও বলেছি।
তাহলে সিগমা আর লোন পেয়ারকেই আমাকে দেখতে হবে, লোন পেয়ার সিগমা সিগমা তিনটে ইলেকট্রন পেয়ার 120 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, ট্রাইগোনাল প্ল্যানার হয়ে রয়েছে, এই হচ্ছে তার স্ট্রাকচার, এই হচ্ছে তার স্ট্রাকচার, ক্লিয়ার? এভাবে আমরা ভিএসি পেয়ার করে স্ট্রাকচার এলুসিডেশন করি। ওরে জিজ্ঞেস করছো একটা কম্পাউন্ড সি বি আর এইচ এইচ এইচ, এই একটা কম্পাউন্ড আছে, এখানে ইলেকট্রন আছে, টোটাল ফোর নাম্বার অফ পেয়ার অফ ইলেকট্রন আছে, তার মধ্যে বি আর পিরিয়ড টেবিলে রাইট হ্যান্ড সাইডে আছে, দ্যাটস ওয়াই দে আর ইলেকট্রন নেগেটিভ, ফাইন। তাহলে বি আর ইলেকট্রন উইথড্র করবে কার থেকে, কার্বনের থেকে ইলেকট্রন উইথড্র করবে, তাহলে বি আর এখান থেকে ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে রেখে দেওয়ার চেষ্টা করছে, ধরো হয় না একটা জিনিস শেয়ার করে দেওয়া হয়েছে দুজনকে, বাট একজন একটু বেশি নিয়ে নিল সেই জিনিসটা, কোনো খাবার বেশি নিয়ে নিল, এখানেও তাই হয়, একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন পেয়ারটাকে কেউ বেশি নিয়ে নিতে পারে তার ক্ষমতার জন্য, ক্ষমতা বলতে কি তার ইলেকট্রন নেগেটিভিটি বেশি, তার মানে তার ইলেকট্রন টেনে নেওয়ার যে ক্যাপাবিলিটি, শেয়ার পেয়ার অফ ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ডে প্রেজেন্ট থাকা শেয়ার পেয়ার অফ ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেওয়ার যে টেন্ডেন্সি, দ্যাট ইজ কল ইলেকট্রন নেগেটিভিটি, তো এই ইলেকট্রন নেগেটিভিটির জন্য টেনে নিচ্ছে, এই যে নিয়ে নিচ্ছে দ্যাট ইজ কল মাইনাস আই এফেক্ট, তাহলে বি আর শোস মাইনাস আই এফেক্ট, কে দিয়ে দিচ্ছে এই পুরো গ্রুপটা দিয়ে দিচ্ছে, দ্যাট শোস প্লাস আই এফেক্ট, সো সিম্পল, ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আরে বলো আর কিছু জিজ্ঞেস করতে চাইছো?